নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এলাই সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই ফেলবাজানে একটি ক্লিক করুন মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানার সুতি দু নম্বর ব্লক মূলত বিড়ি শ্রমিক এবং কৃষিজীবী মানুষের বাস এই এলাকায় আর সুতি দু নম্বর ব্লকের মহেশাইল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বামুহা গ্রাম এই গ্রামের মানুষের দীর্ঘদিনের মনের ইচ্ছে ছিল গ্রামের একটি মন্দির স্থাপিত হোক কোন রকমে টাকা তুলে সেই মন্দিরের কাজ শুরু হলেও টাকার অভাবে মাঝপথেই থেমে যায় কাজ বামুহা সার্বজনীন শ্যামাকালী ও দুর্গা মন্দির নির্মাণে এগারো হাজার টাকা দান করেছেন ব্যবসায়ী জহিরুল ইসলাম মানুষরূপে পৃথিবীতে আসা কোন জাতিরূপে নয় এই কথাটি আবারও মনে করিয়ে দিয়েছেন ইনি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই সারম্বরের সাথে গ্রামে এই মন্দিরটি সংস্কারের আনুষ্ঠানিক সূচনা হয় জহিউল্লা হচ্ছে মাটির মানুষ এবং তিনি হিন্দু মুসলিম কিছু বুঝেন না ওনার বক্তব্য হচ্ছে আমি কিছুদিন জন্মগ্রহণ করেছি রূপে আমি কোনো জাতিরূপে গ্রহণ করিনি জন্মগ্রহণ করিনি সে তো আমার কাছে সবাই সমান তার জন্য আমরা তার কাছে গিয়েছিলাম তিনি আমাদের কথায় সাড়া দিয়েছেন তিনি আমাদের এখানে এসছেন এসে সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন দেখো ভাই আমি হিন্দু বুঝি না মুসলিম বুঝি না আমি মানব বুঝি আমরা মানব জাতি বলে আমি পরিচয় দিতে চাই আমি বাড়িতে মুসলিম তিনি বাইরে গেলে আমি হিন্দু নয় মুসলিম নই আমি মানুষ সেহেতু আমি লোকের সেবা করতে চাই সেই সেবা করার জন্য ভাই আমি এগিয়ে এসেছি সেহেতু দাদা আপনারা যে মন্দিরখানা করছেন আমি খুব আগ্রহী কেন এটা হচ্ছে অজ গ্রাম এখানে কোনো সার্ভিস হোল্ডার নেই কোনো বিজনেসম্যান নেই শুধু লেবার এবং সেটা হচ্ছে কৃষকজীবী কৃষিজীবী তার জন্য আমাদের এখানে ওনার কাজ আমি এখানে সাহায্যের হাত বাড়াবো তার জন্য উনি সাহায্যের হাত বাড়িয়েছেন গ্রামবাসীদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং জহিরুল ইসলাম তৃণমূল নেতা ইমানি বিশ্বাস মোহাম্মদ সোহরব বিশিষ্ট শিল্পপতি শাহজাহান আলী বিশ্বাস ও সভাপতি তরুল ইসলাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের মন্দির আমাদের গ্রামকে তিনি ভালোবাসেন এবং আমাদের যে চাষি বা মজুরি তিনি প্রক করে দিয়েছেন যে এখানে উন্নয়ন নাই এখানে যে কোনো একটা কিছু মোটা অঙ্ক কিছু করবে তার উন্নয়নে গিয়ে গ্রামের নাই আমি যে এই ধরনের একটা মানুষ বর্তমানে আছে এ কল্পনা করতেও আমি পারিনি এটা কী হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি জৈন কি কি এইনার কাছে আমি কিছু মানে দেখতে পাইনি তিনি জানেন যে মানুষ মানুষ এবং মানুষের কাছে দাঁড়াতে হবে মানুষ কিভাবে চলবে কীভাবে চালাতে হবে তার কিন্তু আগ্রহ এবং তার যে মাইন্ডে মানে যার বুদ্ধি কেনার পক্ষে আছে গ্রামবাসীরাও এখন অত্যন্ত খুশি মন্দির তৈরি হওয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছেন তারা গ্রামে মন্দির দান মন্দিরের জন্য দান করেছেন আমরা তার জন্য খুবই খুশি এবং আনন্দিত হয়েছি আমাদের গ্রামে আমরা বেশিরভাগ মধ্যবিত্ত মেয়েরা বিরি শ্রমিক এবং বেশিরভাগ কৃষি শ্রমিক এখানে চাকরিজীবী নেই বললেই চলে খুব কম এবার জহুরুলদা এই যে মন্দির দান করার জন্য আমরা গ্রামবাসী এবং আমি প্রত্যেকে খুবই খুশি হয়েছি বা আনন্দিত হয়েছি শামশেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন